গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে আরেকটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আজকে আমাদের একটা অলমোস্ট 9 hours-এর ড্রাইভ আছে। আজকে আমরা চলে যাব সাউথ ডাকোটা। আজকে আমরা আরেকবার স্টেট চেঞ্জ করব। সেখানে আমরা থাকবো র্যাপিড সিটি বলে একটা জায়গায়, কারণ সেখান থেকে আমাদের আরও কয়েক জায়গায় ঘোরার আছে। তো সবার আগে আজকে আমরা যাবো এখন ব্রেকফাস্ট করতে। তো নিচে যাই, ব্রেকফাস্ট করি, তারপরে দিনটাকে স্টার্ট করব। অলরেডি 9:30 বেজে গেছে, তো আমাদের তাড়াতাড়ি করতে হবে। যেরকম বললাম, লম্বা জার্নি আছে। তো চলুন যাওয়া যাক, আগে ব্রেকফাস্টটা করে আসি। আজকে আমরা দুটো জুস নিয়ে নিয়েছি সকালে। সবার আগে একটা অ্যাপেল জুস, একটা ক্র্যানবেরি জুস। তো ততক্ষণ আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, ততক্ষণ আমরা জুসটা এনজয় করি আর ব্রেকফাস্টটা আসুক আপনাদের সাথে শেয়ার করছি। সে ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি সানি সাইড আপ এ, একটা হ্যাশ ব্রাউন, আর এটা চিকেন ফ্রাইড স্টিক। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর লেম আলু নিয়ে নিয়েছি, বিস্কিট উইথ গ্রেভি, সসেজ ওখানে দুটো, আর এটা হ্যাশ ব্রাউন। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানকার ব্রেকফাস্ট বেশ ভালো হয় আর ফ্রেশ তো হয়। তখন আমরা ব্রেকফাস্ট করি, দেন আজকে দিনটা স্টার্ট করবো। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন। আজকে বেশ রোদ আছে, কিন্তু খুব জোর হাওয়া দিচ্ছে, বারে বারে এখানে উইন্ড ওয়ার্নিংও দিচ্ছে। বাইরে অলমোস্ট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত জোর হাওয়া দিচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, যদিও আজকে বাইরে চারিদিকে প্রচণ্ড রোদও আছে, গরম বেশ। আমাদের 9 hours জার্নি আছে। আমাদের প্ল্যান ছিল একটা জায়গা ভিজিট করার, জানি না কতটা পারবো না পারবো, কারণ যা বললাম অনেক লম্বা জার্নি, আর অলমোস্ট এখন আমাদের বেরোতে 12 বেজে গেছে। তো যদি সেই জায়গাটা আমরা কোনো স্টপ নিই, তাহলে অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো। আর রাস্তায় যা আসছে সেগুলো তো ডেফিনেটলি আপনাদেরকে আমি দেখাবোই। তো চলুন জার্নিটা কন্টিনিউ করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি গ্রেট ফলস থেকে, আর দেখুন যেরকম বলছিলাম, আজকে কিন্তু টেম্পারেচার খুব বেশি আর রোদও চারিদিকে প্রচণ্ড, যদিও খুব জোর হাওয়া দিচ্ছে। বাট সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে, আর ব্রাইট সানি ডে আছে, তো জার্নি করতে ভালোই লাগবে আজকে। আর অনেক লম্বা জার্নি আসতে চলেছে সামনে। তো চলুন আমরা এখন জার্নিটা তাহলে কন্টিনিউ করি। দেখুন সামনে থেকে কি সুন্দর লাগছে, পাহাড়ের কিছু জায়গায় এরকম ছায়া মতো পড়েছে, আবার কিছু জায়গায় রোদ, আর সামনের রাস্তাটাও খুব সুন্দর, উঁচু নিচু হচ্ছে বারে বারে, ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। রাস্তাটা এত সুন্দর, এক এক জায়গায় এক এক রকম লাগছে, কোনো জায়গায় রোদ, কোনো জায়গায় আবার পাহাড়, কোনো জায়গায় মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে পুরো রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করি, সেটা তো পারছি না, কারণ রাস্তাটা অনেক লম্বা, তাও কিছুটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো চলুন আপনারাও দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগছে। আমরা ঢুকে গেলাম এখন ওয়াইমিং এ, সামনেই ওয়াইমিং ভিজিটার সেন্টার। তো আমরা আরেকটা স্টেট এখন ক্রস করে নিলাম এই ট্রিপে, কিন্তু আমরা অনেকগুলোই এরকম স্টেট ওপর দিয়ে যাচ্ছি, এটা আরেকটা স্টেট। আর এখনও আমাদের 2.5 hours মতো জার্নি বাকি আছে। আর আজকে আমরা যেটা ফার্স্ট পয়েন্ট এখন দেখতে যাব, এর আগে যে আমরা র্যাপিড সিটি পৌঁছাই, সেটা হলো ডেভিলস টাওয়ার। চলুন আগে ওখানে যাই, তারপরে আবার ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করছি। ওই যে আমরা দূরে দেখতে পেয়ে যাচ্ছি ডেভিল স্টার, এখান থেকে আর জাস্ট 3 miles দূর আছে, আর খুব সুন্দর সময় এসেছি আমরা, সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন কাছে যাই আর দেখি টাওয়ারটা কীরকম লাগে সামনে থেকে দেখতে। দেখুন আমরা চলে এসেছি ডেভিলস টাওয়ারের এখানে, যদিও এখানে একটা ট্রেল আছে, আমরা সেটা করবো না কারণ সন্ধে হয়ে গেছে, বাট কি অসাধারণ লাগছে, জাস্ট সানসেট হচ্ছে, উফ সত্যি খুব ভালো লাগছে এই সময় দেখতে। এখানে সামনে থেকে আরও ভালো লাগছে, কারণ পাথরের কালারটা একদম সানে রিফ্লেক্ট করছে, অলমোস্ট ওই রকমই কালার লাগছে, দারুণ। এই দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এখানে কিন্তু অলমোস্ট ডার্ক হয়ে গেছে, কিন্তু এই টাওয়ারটাকে কি ব্রাইট লাগছে এখনও দেখতে,
এই দেখুন এই দিক থেকেও এরকম লাগছে। আমরা দেখছি যদি আমরা ট্রেলটা করতে পারি, জানি না কতটুকু করতে পারবো, কারণ দেখুন এখন এখানে কিন্তু এরকম অন্ধকার হয়ে গেছে। এই দেখুন ডেভিলস টাওয়ার, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। এই দেখুন যথেষ্ট সুন্দর রাস্তা বানানো আছে, সেটাতে কোনো অসুবিধে নেই। আর এটা জাস্ট হাফ মাইলেরই একটা ট্রেল, তো আমরা ডিসাইড করলাম যে দেখি কতটা দূর আমরা যেতে পারি। সুন্দর রাস্তা বানানো আছে, দেখুন আমরা একদম কাছে চলে এসেছি টাওয়ারটার। বাট অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই যে এখানে একটা বানানো আছে মডেল ডেভিলস টাওয়ারের, আর এখানে ইনফরমেশন দেওয়া আছে যে টাওয়ারটা কত লম্বা। এই দেখুন আর এক্স্যাক্ট এটাই আমরা এক্ষুনি দেখে এলাম। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, অলমোস্ট 1:30 বেজে গেছে আর অন্ধকার হয়ে গেছে। এই যে এই দেখুন ডেভিলস টাওয়ার ন্যাশনাল মনুমেন্ট, এটা কিন্তু একটা ন্যাশনাল মনুমেন্ট। আর এখান থেকে পাশে ভিউটা পেছনে দেখা যাচ্ছে, যদিও এখন বেশ অন্ধকার হয়ে গেছে। পৌঁছে গেছি র্যাপিড সিটিতে, আর আজকে আমরা থাকছি ফেয়ার ফিল্ডে। আর প্রপার্টিটা কিন্তু অনেক বড়, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর পাশে একটা ওয়াটার পার্কও আছে, হয়তো সেটা ম্যারিয়টেরই প্রপার্টির মধ্যে পড়ে। সামনে ওয়াটার পার্কটা, মোস্ট প্রবাবলি এদেরই প্রপার্টির পার্ক। সামনে ফায়ার প্লেসও আছে, খুব সুন্দর। চলুন এখন যাই, রুমটা দেখি। আমরা চলে এসেছি আমাদের রুমে, আর ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই, বিকজ এখন অলমোস্ট 10:30 বাজে। তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের রুমটা কীরকম। এখান থেকে এন্টার করেই ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে এখানে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো, বেশ ভালো স্পেস আছে। এখানে বেসিন, সাবান টাবান কিছু দিয়ে দিয়েছে। এখানে টয়লেট, এখানে বাথটাব। আর এখান থেকে বেরিয়েই এখানে মাইক্রোওয়েভ, এখানে ফ্রিজ, আর ওপরে কফি মেশিনও আছে। আমাদেরকে একটা সুইট দিয়ে দিয়েছে, তো এখানে সোফা আছে, এখানে একটা টি টেবিল, আর তার সাথে একটা টিভি, আর তার সাথে একটা ফুল সাইজ মিরর আছে। এখানে আর একটু স্পেস আছে কিছু এক্সট্রা স্টোরেজের জন্য। আর দেন এখানে বেডরুম আছে, বেডরুমের সাইডে দুটো টেবিল, একটা কিং সাইজের বেড, এখানে একটা এক্সট্রা বসার জায়গা, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, এই ঘরে আরও একটা এক্সট্রা টিভি আছে, আর এই সাইডে ওয়ার্ড্রব আছে। আর নিচের ভিউটা আমরা কালকে দেখবো, কারণ আজকে অন্ধকার হয়ে গেছে। আর তার সাথে ভিডিওটা আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের সাথে অবশ্যই থাকুন, কারণ আরও কয়েকটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে।